এই যে আমার বোন চলে যাচ্ছে, বল চলে যাচ্ছি। হাই বন্ধুরা, তাহলে আমি চলে যাচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। দেখালাম আমার বোন এক্ষুনি চলে গেল আর আজকে আমাদের রান্না হবে মাটন। কিভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। মাটনটাকে আমি এখানে আছে প্রায় 750 মতো মাটন। এই মাটনটাকে আমি 100 মতো দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। আর নুন টুন কিচ্ছু দেবো না, নুন মশলা এখন আর কিচ্ছু দেবো না, শুধু ম্যারিনেট করেই রেখে দেবো। এই টক দই ব্যবহার করলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। মাটন কারি রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে আছে জিরে ধনের গুঁড়ো, আর এটা নুন, আর এখানে আছে আদা রসুন পেস্ট। এটা আমি বাড়িতেই বেটেছি, কেনা নয়। আদা রসুন বাটা, লঙ্কা, তেজপাতা, আর মিট মশলা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে আছে মাটনটা দই দিয়ে মাখানো, আলু কাটা আছে। তাহলে চলুন আগে আলুটা ভাজা করে নেই, তারপরে দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেল গরমে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা। আর এই গোটা গরম মশলা, পেঁয়াজের মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি, তারপরে টমেটো দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো, তারপরে আদা রসুন দেবো। আমি এখানে 100 গ্রামের মতো আদা রসুন বেটে রেখেছিলাম, তার থেকে একটু রেখে আর দিচ্ছি। এক চা চামচ ধনে আর 1 চামচ জিরের গুঁড়ো, এরকম ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ধনে জিরের গুঁড়ো দিয়ে দিয়ে একটুখানি জল দিলাম, নাহলে পুড়ে যাচ্ছিল। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, ছোট চামচের 2 চামচ লঙ্কার গুঁড়ো, একদম ছোট্ট চামচ, আমার মশলার চামচের 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর একটু দিলাম, একটু জল দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু মিট মশলা, আমি একটা প্যাকেট কিনে এনেছিলাম, তার থেকে অর্ধেকটা দিলাম। চিনি দিয়ে দিচ্ছি, এবার একটু জল দিয়ে, অল্প জল দিয়ে মশলাটা ফোটাবো।
ছেড়ে দেয়। কষানো হয়ে গেছে, এবার জলটা ঢেলে দিচ্ছি। হ্যাঁ দেখুন, কষানোটা খুবই ভালো হয়েছে, আর আমরা একটু টেস্ট করে দেখলাম নরমও হয়ে গেছে। গরম জল দিচ্ছি, ঠান্ডা জল কিন্তু দেবেন না, ঠিক আছে? এবারে ফুটলে গরম মশলা দিয়ে নাবিয়ে দেবো, আর বেশি আমি জল দেবো না, কারণ আলু টালু প্রায় সেদ্ধ হয়ে এসছে। হয়ে যাক, তারপরে দেখাবো। এবারে গরম মশলা দিয়ে আর নাবিয়ে নেবো, তরকারি রেডি হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30, আর বাইরে খুব জোর বৃষ্টি এসছে। আর আমার আজকে মানুষ গড়ার কারিগর দিবস, মানে শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজ জন্মদিন, 5th September। এই দিনটাতে ছাত্রছাত্রীরা খুবই আনন্দ করে তাদের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে। একটা সময় আমরাও খুবই আনন্দ করেছি, সকাল থেকে স্কুলে গিয়ে সব টিচারদের কংগ্রাচুলেট করা, গিফট দেওয়া, এমনকি টিচাররাও আমাদের আন্টিরাও আমাদেরকে গিফট দিত। গিফট দিত মানে আমাদেরকে খাবার দিত, একটা প্যাকেট দিত খাবারের, অনেক রকমের খাবার থাকতো তার মধ্যে। আমরা তো সেই সময় মানে খুবই আনন্দ পেতাম ওইটা নিয়ে, যে না আন্টিরা আমাদের গিফট দিয়েছে। আমি পড়তাম নাকতলা শ্রীরামকৃষ্ণ আনন্দ আশ্রমে। তো আমাদের ছোটোবেলাটাও 5th September আমরাও খুব আনন্দ করে কাটিয়েছি। আর যে যখন স্কুলে যখন আমাদের প্রোগ্রাম কমপ্লিট হয়ে যেত, তারপরে সব বান্ধবীরা, আমাদের গার্লস স্কুল ছিল সেই জন্যে আমাদের সেই জন্যে আমরা সব মেয়েরা বান্ধবীরা মিলে সিনেমা দেখতে যেতাম, পদ্মশ্রীতে কি মহুয়ায় জিতের সিনেমা থাক চললে তো খুবই ভালো, ওটাই দেখবো, তা না হলে যেটা চলতো সেটাই দেখে নিতাম। বাড়ি আসতাম বিকেলবেলা, মা বকতো না, বাড়ি থেকে বলেই সেইভাবেই বলে যেতাম, সবাই বলে যেত, বা কখনো যেতাম নিজেরা, যে যা কোনো বন্ধুর বাড়িতে যেতাম। আমরাও এক সময় এই টিচার্স ডেটা খুব মজা করেছি, একটা সময় যেন মনে হয় এই কিছুদিন আগের কথা। হ্যাঁ, এই টিচার্স ডে যখন আসে, প্রত্যেক বছর আসে, তখন আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। শুধু আমার কেন, আমার বয়সী যারা আপনারা আছেন, বা আমার মানে যাদের স্কুলে যাওয়ার সময় চলে গেছে, তারাও হয়তো সেই সময়টা খুব মিস করেন, যে আমরাও এইরকম খুব এনজয় করেছি। তাহলে আজকে আমাদের মাটন কারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমি কিভাবে মাটন কারি রান্না করি। তাহলে আজকে আর কথা বাড়ালাম না। হ্যাঁ, আমার বোন এসেছিলো, বোন তো চলে গেল সকালবেলা বললাম, ও ভ্যাকসিন নিতে এসেছিলো, ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, চলে গেছে। ও বেহালায় থাকে, আমার কাকার বাড়ি বেহালায়, ও ওখানে থাকে। হ্যাঁ, বাপের বাড়ি সম্বন্ধে অন্য একদিন বলবো, আজকে আর ভিডিওটা বড় করছি না। তাহলে সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, অ্যান্ড অ্যাজ অলওয়েজ অলওয়েজ পুট এ স্মাইল অন ইয়ার ফেস, সবসময় নিজের মুখের মধ্যে একটা হাসি রেখে দেবেন, তাহলে দেখবেন পজিটিভিটিটা নিজের ঠিক থাকবে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আপনাদের সাথে আমাদের সবার আগে দেখা হয়ে যায়। তো গাইজ, টাটা, আজকের মতো আমার গল্প এইখানেই শেষ।